চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন 2022-2024 আপিল বোর্ডের বিশেষ জরুরি সভা স্থান চলচ্চিত্র শিল্পী সমিতি স্টাডি রুমের আঙ্গিনায় বিএফডিসি তারিখ 5ই ফেব্রুয়ারি 2022 তেজগাঁও ঢাকা। উপস্থিত ব্যক্তিদের নাম সোহানুর রহমান সোহান চেয়ারম্যান আপিল বোর্ড, মোহাম্মদ হোসেন সদস্য আপিল বোর্ড, নিপুণ সাধারণ সম্পাদক পদপ্রার্থী, গত 2 ফেব্রুয়ারি 2022 ইংরাজি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর থেকে প্রেরিত মোহাম্মদ রকনুল হক উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় ঢাকা স্বাক্ষরিত চিঠির প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন 2022-2024 জন্য গঠিত আপিল বোর্ডের এই বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়। স্মারক নাম্বার 26000000028036020272। গৃহীত সিদ্ধান্ত নির্বাচনী তফসিলের 11 নম্বর অনুচ্ছেদ মোতাবেক 28 জানুয়ারি 2022 ইংরাজি তারিখে নির্বাচন কার্যক্রম সম্পূর্ণ করে নির্বাচনী প্রাথমিক ফলাফল ওই তারিখেই ঘোষণা করার কথা থাকলেও চেয়ারম্যান নির্বাচন কমিশন 29 জানুয়ারি 2022 ইংরাজি তারিখ ভোর 5টায় ফলাফল ঘোষণা করেছেন, যা নির্বাচন তফসিলে পরিপন্থী এবং বিধি বহির্ভূত ছিল। অথচ নির্বাচনী ফলাফল ঘোষণাপত্রে তারিখ উল্লেখ করেছে 28 জানুয়ারি 2022। এতে প্রতীয়মান হয় যে চেয়ারম্যান নির্বাচন কমিশন জনাব পীরজাদা শহীদুল আরুন পক্ষপাত দুষ্ট হয়ে নির্বাচনী ফলাফলগুলো ঘোষণা করেছেন। দুই, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন 2022-2024 জন্য গঠিত নির্বাচন কমিশনের 2 সদস্য মৌখিক বক্তব্যে জানিয়েছেন যে বিভিন্ন প্রার্থী ও ভোটারদের অভিযোগ থাকা সত্ত্বেও চেয়ারম্যান নির্বাচন কমিশন পীরজাদা শহীদুল আরুন বিষয়টি আমলে না নিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের এই 2 জন সদস্য ছিলেন বিএস নিশান এবং জাহিদ হোসেন। প্রধান নির্বাচন কমিশনারের বিপক্ষে পক্ষপাত দুষ্টতার অভিযোগে ইতিমধ্যেই চলচ্চিত্র শিল্প কেন্দ্রিক বিভিন্ন সংগঠন সোচ্চার হয়েছে এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এছাড়া 2 জন ভোটার লিখিতভাবে জানিয়েছে যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান এবং সদস্য পদপ্রার্থী চুন্নু তাদেরকে ভোট দেওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেছেন। এছাড়া আরো বেশ কজন সদস্য মৌখিকভাবে তাদের 2 জনের অর্থ প্রদানের বিষয়টি স্বীকার করেছেন এবং কিছু ভিডিও ফুটেজে প্রতীয়মান হয়েছে যে এই অর্থ প্রদানের অভিযোগটি সত্য। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন 2022-2024 জন্য প্রণীত তফসিল এ 10 নম্বর ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এমন অভিযোগ প্রমাণিত হলে ওই প্রার্থীর প্রার্থিতা নির্বাচন কমিশন বাতিল করতে পারবেন। অভিযোগ পাওয়া সত্ত্বেও বিষয়টি আমলে না নিয়ে এবং উপেক্ষা করে নির্বাচন কমিশন প্রধান পীরজাদা শহীদুল আরুন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন এবং তার পক্ষপাত দুষ্টতার বিষয়টি স্পষ্ট হয়েছে। এ বিষয়ে প্রার্থীরা আপিল বোর্ডে অভিযোগ করেন। আমরা বিষয়টি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে দিক নির্দেশনা চাইলে সমাজসেবা অধিদপ্তর আপিল বোর্ডকে উপরে উল্লিখিত চিঠি দেয়। চিঠি মোতাবেক আপিল বোর্ড বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণ পেয়ে অভিযুক্ত প্রার্থী জায়েদ খান ও চুন্নুর প্রার্থিতা বাতিল ঘোষণা করে। জনাব জায়েদ খানের প্রার্থিতা বাতিল হয়। অপর সাধারণ সম্পাদক প্রার্থী 163 ভোট প্রাপ্ত জনাব নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী জনাব চুন্নুর প্রার্থিতা বাতিল হয়। এই পদে 179 ভোট পেয়ে প্রাপ্ত জনাব নাদির খানকে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত ঘোষণা করছে। নাদির খান কার্যনির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হলো। 30 জানুয়ারি 2022 ইংরাজি নির্বাচন কমিশন ঘোষিত জায়েদ খান ও চুন্নু ব্যতীত বাকি সবকটি পদের ফলাফল
অপরিবর্তিত থাকবে। ধন্যবাদ সবাইকে, নিপুণা বা কিছু বলবেন? এই মুহূর্তে শুনলেন যে এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতা আপিল আপনাকে নির্বাচিত ঘোষণা করলো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন আপিল বোর্ড যে আপনাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করলো আপনার নাম, এই ব্যাপারে আপনি কি বলবেন? আচ্ছা, আজকে তো আসলে কথা বলতে পারছেন না, এখন আপনারা বুঝতে পারছেন যে আমাদের আমরা মিটিং করে কিছুক্ষণের মধ্যে জানাবো যে শপথ গ্রহণটা কখন হবে। আমি 10-15 মিনিটের মধ্যে জানাচ্ছি আপনাদের। এখানে কি করবেন?